তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তেজনা ছড়ালো বনগাঁ থানার চাঁদা বেদেপোতা এলাকায়। ঘটনায় জখম দুপক্ষের প্রায় ছজন, আহতেরা ভর্তি বনগাঁ মহকুমা হাসপাতালে। এলাকায় উত্তেজনা থাকায় বাড়ানো হয়েছে পুলিশি টহল। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তেজনা, ভাঙচুর, অগ্নিসংযোগ, কাটারি নিয়ে হামলা, জখম দুপক্ষের ছজন। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় বনগাঁ থানার চাঁদা বেদেপোতা এলাকায়। অভিযোগ, ঘটনায় ভাঙচুর চালানো হয়েছে স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য অমিত সরকারের বাড়িতেও। পাল্টা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তাদের কর্মীদের ওপর কাটারি, লোহার রড ও বাঁশ নিয়ে চড়াও হয়েছেন তৃণমূল কর্মীরা। আপনারা কোথায় গেছিলেন? আমরা মিছিল দিয়ে বাড়ি যাচ্ছিলাম। কিসের মিছিল ছিল? বিজেপির। হ্যাঁ, বিজয় মিছিল দিয়ে আমরা বাড়ি যাচ্ছি। সেই মিছিল ছিল মাল্লো করা। বিজেপির দাবি, এদিন এলাকায় একটি বিজয় মিছিল চলছিল। বিজয় মিছিল শেষে তাদের কর্মীরা যখন বাড়ি ফিরছিলেন, সে সময় বিজেপি কর্মী নিখিল বিশ্বাস, রঞ্জিত কীর্তনিয়া সহ আরও বেশ কয়েকজনের ওপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এ বিষয়ে বারাসাত জেলা তপশিলী মোর্চার সাধারণ সম্পাদক গোবিন্দ বিশ্বাস বলেন, বিজয় মিছিল সেরে ফেরার পথে আমাদের কর্মীদের ওপর আচমকা হামলা চালানো হয়েছে। আহতরা বনগাঁ হাসপাতালে ভর্তি রয়েছে। বিজয় মিছিল শেষ করে যখন আমরা সকলে বাড়ি ফিরছিলাম, বাড়ি ফেরার পথে আমাদের একজন কর্মী বাড়ি ফেরার পথে চারজনা তোমার অ্যাটাক করে। চারজনে অ্যাটাক করলে পরে প্রথমে বাস দিয়ে পেরোনো হয়, বাস দিয়ে পেরোনো হয় তারপরে কাটারি দিয়ে কোপানো, এবং কাটারির যে মাথাটা আছে সরু জায়গাটা পুরো পেটের মধ্যে ঢুকে যায়। অভিযোগ অস্বীকার করেন স্থানীয় তৃণমূল নেতা নন্দ দুলাল বসু। তিনি বলেন, আমাদের পঞ্চায়েত সদস্য অমিত সরকারের বাড়িতে ভাঙচুর, তার কাকার বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিজেপি কর্মীরা। বিজয় মিছিলের থেকে পরিকল্পিতভাবে আমাদের গ্রামের যিনি পঞ্চায়েত সদস্য অমিত সরকার এর বাড়িতে অতর্কিত হামলা করা হয় এবং তার কাকার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, এবং আমাদের একজন কর্মী টিঙ্কু বিশ্বাস তার উপর বিধ্বংসী আক্রমণ করা হয় এবং লোহার রড শাবল বাড়ি দিয়ে তাকে আঘাত করা হয় এবং তিনি বর্তমানে বনগাঁ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার বিশাল পুলিশ বাহিনী। দীপ বিশ্বাস ও অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।